দর্শক, নির্বাচন তো সামনে, আপনারা জানেন যে ব্যাপক প্রস্তুতি চলছে, নানান রকম প্রস্তুতি। একটি প্রস্তুতি চলছে উপরে উপরে, আমরা সংলাপ দেখছি নির্বাচন কমিশনের, আবার আন্দোলনের প্রস্তুতির কথা বলছেন নেতারা, ইফতার মাহফিলগুলোতে এখন সরগরম, নানান রকম কথাবার্তা হচ্ছে যে ঈদের পর আন্দোলন শুরু হবে। আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হচ্ছে যে ঈদের পরে আন্দোলন, নাকি বৃষ্টির পরে আন্দোলন, নাকি কখন আন্দোলন, এরকম তুচ্ছ তাচ্ছিল্য চলছে। আরেকটি বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, একটি আন্তর্জাতিক পরিস্থিতি, তারা বলছে যে নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে হবে, এবং অংশগ্রহণমূলক মানেই হচ্ছে বিএনপিকে এই নির্বাচনে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে আমেরিকা, ইউরোপ, পশ্চিমা অন্যান্য দেশের চাপ। তাহলে এই চাপের কথা কি সরকার জানে না? অবশ্যই জানে। তাহলে করণীয় কি? করণীয় হলো বিএনপিকে নির্বাচন নিয়ে আসা। কিন্তু বিএনপি কি নির্বাচনে আসবে? আসবে না। কেন আসবে না? তারা বলছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে তারা যাবে না। কিন্তু দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, তাহলে কি ক্ষমতাসীন সরকারের পক্ষে সম্ভব সেই নির্বাচনী বৈতরণী পার হওয়া? অথবা তারা কেন সেই ঝুঁকি নেবে? তাদের তো সংবিধানটা আছেই, এবং সেটি তো নিশ্চয়ই তারা তাদের মতন করেছে যাতে তারা বারবার ক্ষমতা আসতে পারে। তাহলে কি করণীয়? আবার দাতাদেরকে দেখাতে হবে যে আমাদের এখানে একটা পার্টিসিপেটরি নির্বাচন হয়েছে। এই অবস্থা যখন, তখন কিন্তু ভেতরে ভেতরে অনেক খেলা শুরু হয়ে গেছে, যেটাকে আপনারা বলতে পারেন প্রাসাদ ষড়যন্ত্র। তার লক্ষ্য কি? বিএনপিকে আনা, বিএনপির নাম দিয়ে একটি দলকে আনা। সেটি কি মূল বিএনপি নাকি নকল বিএনপি? সেটি কি আসল বিএনপি নাকি ভেজাল বিএনপি? সেটি না। কিন্তু মনে করেন যে আন্তর্জাতিক সম্প্রদায় বা দেশের মানুষ জানলো যে বিএনপি নামক একটি দল নির্বাচনে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1/11 সময় সেই নির্বাচন কমিশন কিন্তু আরেকটি বিএনপিকে বৈধতা দিয়েছিল। তার নেতৃত্বে ছিলেন সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, মেজর হাফিজ, এমনকি তাদের দলীয় প্রতীক ধানের শীষও কিন্তু দেওয়া হয়েছিল। তো এখন মনে করেন যে মূল বিএনপি নির্বাচনে আসলো না, তাহলে বিএনপি নামে যদি অন্য কোনো দল নির্বাচনে আসে এবং তারা যদি নির্বাচন কমিশনে অ্যাপ্লাই করে, তাহলে এই নির্বাচন কমিশন কেন তাদেরকে দেবে না? দিতে তো পারে, আর যদি দেয় তাহলে কি সুবিধা না? এইরকম যখন অবস্থা, তখন কিন্তু বিএনপির কোনো কোনো নেতার কিছু কিছু কথাবার্তায় কিন্তু একটু সন্দেহ কিন্তু দানা বাঁধছে। দুজন নেতার কথা শোনাবো, এবং আমার কাছে এখনও সবগুলো রেকর্ড নাই, কোনো কোনো মিডিয়াতে যেগুলি প্রচার হচ্ছে আমি একটু সেগুলো শুনিয়ে আপনাদের কাছে ব্যাখ্যায় যাব। মুজিবুর রহমান সরোয়ার, বিএনপির অবিসংবাদিত নেতা বরিশালের, তিনি কি বলছেন মিডিয়াতে একটু শুনুন। 2014 সালে নির্বাচনে গেলে আমাদের কী হতো বা না গেলে কী হতো, সেই অনুযায়ী আমাদের অনেকেই কিন্তু এখন প্রশ্ন, 2014 সালে আমাদের নির্বাচনে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো কি আমরা যদি অপোজিশনেও থাকতাম বা সরকারের সাথে ভোটে, যে তাহলে 2018 ভোটটাও ভিন্ন হতো। আজকে 2018 2014 যাইনি, 2018 যাইনি, আমাদের সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতেই আমরা এখন পর্যন্ত অটল। কিন্তু দেখা যায় যে আমাদের মধ্যে এমন কিছু নেতাদের বয়সের ব্যাপার চিন্তাভাবনা করছে বা অন্যান্য বিষয়ে চিন্তা করছে, তারা নির্বাচনে যাওয়ার জন্য ইচ্ছা আছে, কিন্তু একটা আমাদের গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য এখন বিভিন্ন ওয়েতে বিভিন্ন আন্দোলন আসছে, কারণ জাতীয় সরকার যারা করতে চায় তাদের মূল কনসেপ্ট যদি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের নিরপেক্ষ সরকারের হাতে তারা যদি ওই ব্যাপারে একমত থাকে, তাহলে তাদের সাথে আলোচনা করা যায়, কথা বলা যায়, কারণ তাদের বিএনপির সাথে আগে আলোচনা করতে হবে। দর্শক, একটু অংশবিশেষ শোনালাম, তাহলে বুঝলেন তিনি কি বলছেন, যে 2014 সালে নির্বাচনে যাওয়া উচিত ছিল, কিন্তু বিএনপি কি মূল দল মনে করে যে উচিত ছিল? নিশ্চয়ই না। তারপরে কি বলছেন, যে এখন যারা তরুণ আছে তারা নির্বাচনে না গেলেও চলে, কিন্তু যারা সিনিয়র নেতা তারা তো আর সুযোগ পাবে না, ফলে তারা নির্বাচনে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আছে। আবার নিরপেক্ষ সরকারও চায়, হলে ভালো হয়। আবার বলছেন যে এই সিনিয়র নেতারা এই সরকারের অধীনেই নির্বাচনে যেতে চায়।
এবং একই কথা বলছেন যে 2014 সালে যদি তারা নির্বাচনে যেত বিএনপি তাহলে আজকে এই পরিণতি হতো না। তো এই কথাগুলো কিন্তু আসলে বিএনপির যে মূল দল, মূল দলের কিন্তু কথাবার্তা সেটা না। আমি আরেকটি আপনাদেরকে শোনাই, জয়নাল আবেদিন ফারুক, শুনুন কি বলছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে কিছু বদনাম আছে। আমরা 71-এ যারা স্বাধীনতা বিরোধী তাদের লগে রাজনীতি করি, তাদের সমর্থন নিয়ে রাজনীতি করি, একটা বদনাম আমাদের উপর চাপ। রাজনীতিতে যারা খোলামেলা কথা বলে, আমি আমার এই ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি তারা সম্পূর্ণভাবে সফল হয়েছে খোলামেলা কথা বলার জন্য দলের মধ্যে রাজনীতি। সে বিষয়ে আমি কতটুকু খোলা বলতে পারি বা বলি না মূল্যায়ন হলো আপনাদের কাছে, জনগণের কাছে। আমি একটা বিষয়ে আপনাকে শুধু বলতে চাই যে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মীকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, শহীদ জিয়ার আদর্শের গড়া দল বিএনপি পরপর পাঁচবার, পরপর একবারও বিরতিহীন না, সপ্তম থেকে শুরু করে আমাকে পাঁচবার মনোনয়ন দিয়েছে। এমপি হওয়ার যোগ্যতা আমার ছিল না, ছিল ধানশীষের। আমি ধানশীষ এবং শহীদ জিয়া খালেদা জিয়ার আপোষহীনতার কথা বলেই পরপর বিখ্যাত লোকগুলোকে পরাজিত করতে পেরেছি, আমার গুণে না, ধানের শিশির গুণে, শহীদ জিয়ার আদর্শের গুণে। সে কারণে খোলামেলা কথাটা ভালো। এই বিএনপি রাজনৈতিক দল করি কেন? একটাই করি, শহীদ জিয়ার আদর্শ, যেগুলো বাংলাদেশে 75-এর পট পরিবর্তনের পর, শহীদ জিয়া ক্ষমতা আসার পর, যারা যে নামেই তাকে ডাকুক, ক্যান্টনমেন্টের দলের কথা বলুক, যে কোনো বলুক, এই লোকটার ক্ষমতায় আসার পরে যে আচরণ বা যে সততার সহিত দেশ পরিচালনার একটা অঙ্গীকার করে একটা দল গঠন করেছে, সে কারণে আমি দল করি। সেকেন্ড হলো ওনার নির্মমভাবে নিহত হওয়ার পরে দল তো খালেদা জিয়ার হাতে অটোমেটিকলি চলে আসতো, আসতো কেন? দলের মধ্যে তখনও নিবেদিত অনেক রাজনৈতিক নেতার চাপেই উনি আবার কিন্তু রাজনীতি আসছে, আইসা উনি ওনার সফলতা অর্জন করেছে, ইতিহাস বলার দরকার নেই। সে সফলতা আমার একটা জিনিস আকৃষ্ট করেছে যে অনেস্টলি কোনো কিছুর কাছে উনি বিক্রি হন নাই। দর্শক যা হোক, আমি শুনলেন কিছু বক্তব্য। তাহলে এখন উনি বলছেন যে জামাতের সাথে যে ঐক্য, সেই ঐক্যটা ভুল ছিল, সেটাও কিন্তু বিএনপির নেতৃত্ব কখনো মনে করেন না। তো এখন এই কথাগুলো কেন বলা হচ্ছে? এই কথাগুলো কিন্তু বলার পেছনে কিন্তু উদ্দেশ্য আছে। ওই যে কিছু গুনগুন গুনগুন চলছে ভেতরে ভেতরে, এবং সাম্প্রতিক সময় বিএনপির শীর্ষ নেতৃত্বও কিন্তু শৃঙ্খলার ব্যাপারে খুবই তৎপর। তারা জানেন যে বিএনপির একটি অংশকে ভাগিয়ে নিয়ে আরেকটি বিএনপি করার একটা প্রস্তুতি চলছে। সেই লক্ষ্যে নিশ্চয়ই দেখেছেন যে কিছুদিন আগে সাংবাদিক শওকত মাহমুদ, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তাকে শোকজ করা হয়েছে। এবং তাদের কাছে এই খবরও আছে যে বিভিন্ন দেশে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা, উপজেলায়, এমনকি রাজধানীতে যারা নিষ্ক্রিয়, যারা মূল্যায়ন পাচ্ছেন না, যথেষ্টভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এমন নেতাদেরকে সংগঠিত করা হচ্ছে। এবং এই লক্ষ্যে নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, এমনকি লন্ডনেও পর্যন্ত দফায় দফায় মিটিং হয়েছে, এবং একটি বিপুল পরিমাণ একটি অঙ্ক এই খাতে ব্যয় করা হচ্ছে। তো এই সব তৎপরতার মধ্য দিয়ে আসলে লাভটা কার হবে? লাভটা হবে যে ওই যে বিএনপি নামক একটি দলকে, সে আসল হোক আর নকল হোক, তারা যদি আসে তাহলে কিন্তু ষোলকলা পূর্ণ হয়। তখন তারা দাতাদেরকে বলতে পারবে এই তো বিএনপি এসেছে, বর্তমান সংবিধান অনুযায়ী যে কাঠামো আছে সেই কাঠামোটাকে মেনে নিয়ে তারা এসছে। এবং এমনও হতে পারে যে 2018 সালে যেই নেগোসিয়েশনটা কথা শোনা গিয়েছিল যে 70-80টা আসন দেওয়া হবে বিরোধী পক্ষকে, কিন্তু পরে আবার শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয় অতি উৎসাহের কারণে। পুরো নির্বাচনটা বা পরিকল্পনাটা প্রথমে রাজনৈতিক কর্তৃত্বের হাতে থাকলেও পরে কিন্তু একেবারে পুলিশ প্রশাসনিক কর্তৃত্বে যাওয়ার ফলে মূল যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা এলোমেলো হয়ে যায়। হয়তো 2018 সালে যেটি বাস্তবায়ন করা যায়নি সেটি হয়তো এখন করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে, আয়োজন নেওয়া হয়েছে, কেননা সরকারও তার একটি অবস্থান ধরে রাখার জন্য এবং নানান রকম কূটকৌশলের মাধ্যমে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থার মধ্যে দিয়ে একটি নির্বাচন করা। এমনকি
আপনারা দেখবেন যে জাতীয় সরকারের কথা বলা হয়, যেটি এর আগে বলছিলেন যে মুজিবুর রহমান সরোয়ার, যে বিএনপিকে বাদ দিয়ে তো জাতীয় সরকার হয় না, তো ওই জাতীয় সরকারের প্যাটার্নেরই একটি প্যাটার্ন তারা নির্বাচনকালীন উপস্থাপন করবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তখন এমন একটি পরিস্থিতি হবে যে একটি বিএনপি আছে যেটি আসল বিএনপি না, মূল দল থেকে বিচ্ছিন্ন একটি বিএনপি, সেই বিএনপির সমন্বয়ে একটি নির্বাচনের একটি জোর তৎপরতা চলছে বলে নানান রকম কানাঘুষা চলছে এবং তৎপরতা চলছে, এবং তার বহিঃপ্রকাশ কিন্তু সাম্প্রতিক সময় বিএনপির কোনো কোনো নেতার মুখ দিয়ে বের হচ্ছে। তবে এই তৎপরতার কথাটি বিএনপির যে শীর্ষ নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব তারা জানেন না তা কিন্তু না। আমি ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি সম্প্রতি লন্ডন থেকে সফর করে এসেছেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর, তিনি দেখুন কি বলছে, আমি একটু তার বক্তব্যটা আপনাদেরকে শোনাই। মেইনস্ট্রিম পলিটিক্সের বাইরে যে কেউ টিকতে পারে না, নৈতিকতা বিক্রি করে যে এর সংসদ সদস্য হওয়ার যদি শখ থাকে, আমার মনে হয় সেরকম মানুষের দলে রাজনীতি না করাই উচিত। কেউ যদি ব্যক্তির স্বার্থকে বড় মনে করে চলে যায় রাজনীতি চেয়ে জনগণ চেয়ে, তাহলে তো এখানে কিছু কারো কিছু করা থাকবে না। তবে আমার মনে হয় না যে এরকম বোকা রাজনীতিতে কেউ আছে, আমার দলে আছে আর কি। মাথা গেলে বিএনপি দুর্বল হয় না, কোনো পদ থেকে বঞ্চিত হলেই যদি দলের বিরুদ্ধে কথা বলা হয় তাহলে তো দলের প্রতি অনুগত থাকে না। তারা হচ্ছে চোরাগুলিতে খেলতে চায়, খেলে যে কোনোভাবে একটা নির্বাচন করতে চায়, সেটা হবে না, সেটা হবে না। আসলে যারা যাবে এই নির্বাচন করতে, এই অবস্থায় যে নির্বাচন করতে যাবে, সেই নির্বাচনে যারা যাবে তাদের দেশের কাছে জাতীয় বিমান হিসাবে থাকবে। বিএনপি একটা বিশাল দল, আমাদের অনেক নেতা, তার কার সাথে কার্যকর্যোগ বা বাংলাদেশের সাথে ছোটো জায়গা হইতেই পারে। দর্শক শুনলেন, ওই যে দলের ভিতরে যে নানান রকম পোলারাইজেশন চলছে, যে একটি অংশ সংগঠিত হচ্ছে নির্বাচনের জন্য যে প্রস্তুতি নিচ্ছে তারই কিন্তু অংশ, এবং যে কথাটি বলছে যে সিনিয়র নেতারা যেতে প্রস্তুত, কোন সিনিয়র নেতারা সেটি না, কিন্তু অবশ্যই একটি অংশ, যেই অংশকে নিয়ে ওই বিএনপি নামেই কিন্তু তখন নির্বাচনে অংশ নেওয়া হবে, এবং তখন বলা হবে যে এটাই হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন, এবং সেরকম একটি আভাস কিন্তু অলরেডি শীর্ষ নেতৃত্বের কানে এসছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। এবং এই কারণেই কিন্তু ইকবাল হাসান মাহমুদটুকু বলছে যে মাথা যদি ঠিক থাকে তাহলে অন্যরা যেয়ে তারা সুবিধা করতে পারবে না, তারা জাতীয় বেইমান হবে এবং সংসদ সদস্য হবার লোভে তারা এই কাজগুলো করবে। এই কথাগুলো কিন্তু তিনি বলছেন, আসলে তার দলের যে সমস্ত নেতারা নানা রকম ঘুটু ঘুটু পাকাচ্ছে তাদের উদ্দেশ্যে। সুতরাং দর্শক, আজকে আমি যে কথাটি বললাম আপনারা আজকের থেকে একটু অপেক্ষা করুন এবং ধৈর্য রাখুন, এবং দেখবেন যে সামনে অল্প কিছুদিনের মধ্যেই রাজনীতিতে নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে। আসলে কারা জাতীয় বেইমান আর কারা দেশপ্রেমিক সবই আপনাদের সামনেই চলে আসবে। তো এটি অস্বাভাবিক কিছু না, এটি আমাদের দেশে অতীতেও হয়েছে। তবে আমাদের দেশে একটি ঐতিহ্য আমরা দেখেছি যে আওয়ামী লীগ বা বিএনপি মূল দল থেকে বের হয়ে যেয়ে তারা হয়তো সাময়িকভাবে সুবিধা লাভ করতে পারে, কিন্তু আলটিমেটলি সেই বিচ্ছিন্ন অংশ কখনোই কিন্তু মূলধারা হিসেবে প্রতিষ্ঠিত হয়নি, বরং বিচ্ছিন্ন অংশকে তাদেরকে ক্ষমা করে দিয়ে, তাদেরকে মার্জনা করে দিয়ে তাদেরকে পরে ফিরে আসতে হয়েছে, তারা কখনোই মূলধারা হিসাবে আবির্ভূত হয়নি। আমরা দেখতে থাকি যে রাজনীতির গতি প্রকৃতি কোন দিকে যায়, আমরা নিশ্চয়ই সেদিক লক্ষ্য রেখে আপনাদের কাছে আসবো। আর আমার এই বিশ্লেষণ যদি আপনাদের মনোপুত হয় অথবা আপনাদের বিরক্তির উৎপাদন হয় অথবা কোনো বিরোধিতা থাকে, অনুগ্রহ করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখবেন। আপনাদের এই মতামতগুলো দেখে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কতখানি এই ব্যাপারে সচেতন আছেন বা আপনাদের বক্তব্য কী। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।